Bangladesh continued to provide hospitality to those refugees and will continue to work with them to do so. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই দেশের সব ঘটনার দিকেও নজর রাখা হচ্ছে বলেও জানিয়েছে দেশটি। বুধবার 7 আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের সব ঘটনার দিকে নজর রাখছি এবং স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগ দেখছি। ম্যাথিউ মিলার বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরেকজন মুখপাত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে সব সিদ্ধান্তের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। আমরা জানতে পেরেছি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত আছি, কারণ এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 1 জুলাই রাজপথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরেই সরকারের পতন, তাদের প্রস্তাবনাতেই শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হচ্ছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 8 আগস্ট রাত 8টায় ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নিতে যাচ্ছে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbiri.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।